গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি রিয়া চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগ বানানোর কোন রকম প্ল্যানিং ছিল না, যেটা হয়েছে যে আজকে বাড়িতেই বসে আছি, কোনো কাজ বাজ নেই। আর এখন বাজে অলরেডি সন্ধে 6:30, আর প্রতিদিন বাইরে থেকে সন্ধ্যেবেলা খাবার অর্ডার করা হচ্ছে, টাকা তো যাচ্ছেই, সাথে গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে, শরীরটাও খারাপ করছে। তো বাড়িতে বসে আছি, যখন ভাবলাম যে কিছু একটা নিজেই বানাই, আর কিছু যখন বানাবো তো তোমাদের সাথেও শেয়ার করবো সেটা। তো সেই ভেবে আর বাবা মাও বাড়িতে আছে, তিনজনেই আছে, কিছু একটা টুকটাক স্ন্যাক্স বানাবো। তো চলো কি বানাই দেখে নাও। আজকে আমি বানাবো হোমমেড ব্রেড পিৎজা। এর জন্য নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, আর বড় ক্যাপসিকামের বেশি অর্ধেকটা। এগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, একদম ছোট করে কুচিয়ে নেবে। আর এখানে যে পরিমাণটা আছে, এই পরিমাণটা দিয়ে কিন্তু 6 পাউরুটি আমরা করতে পারবো। এরপরে কুচানো সবজিগুলোকে একটা বোলে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা, তারপরে এর মধ্যে দিয়ে নিলাম লবণ। তোমরা চাইলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে সেটা দিলে আরও বেশি ভালো হয়। সমস্ত মিশ্রণটিকে মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। একটুখানি বাটারও কিন্তু এর মধ্যে দেওয়া যায়, আরও সুন্দর টেস্ট হয়। দেখতে যেমন কালারফুল লাগছে, এটা কিন্তু খেতেও সেরকম টেস্টি। এটা শুধুও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা পাউরুটি, আর পাউরুটির মধ্যে লাগিয়ে নেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ খানিকটা পরিমাণ মতো নিয়ে নেবে। এরপরে একটা চামচ দিয়ে পুরো পাউরুটিটার মধ্যে কিন্তু কেচাপটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। কেচাপটা আমি লাগিয়ে নিয়েছি। এরপরে আমি চামচে করে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটি পাউরুটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এটা মোটামুটি 2 মতন লাগবে। এরপরে দেওয়ার পালা চিজ, যেটা দিয়ে আমরা আদা রসুন ঘষি, সেটা দিয়েই কিন্তু তোমরা ভালো করে চিজটাকে গ্রেট করে পাউরুটির ওপরে তোমাদের পরিমাণ মতো, তোমাদের পছন্দ মতো কিন্তু চিজ তোমরা ওপর থেকে দিয়ে দেবে। রেডি হয়ে গেছে আমাদের ব্রেড, এখন এটা রান্না করার পালা। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এরপরে গ্যাস অন করে বসিয়ে দিলাম ননস্টিক কড়াই। চেষ্টা করবে ননস্টিক কড়াইতেই করার, না হলে এটা জ্বলে যাওয়ার কিন্তু চান্স থাকে। এর মধ্যে দিয়ে দিলাম বাটার, বাটার দিয়ে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবে, না হলে পাউরুটিটা নিচ থেকে লেগে যাবে। এরপরে পাউরুটিটা এর মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটা ভালো করে ঢেকে দিতে হবে। 1 রাখার পর ঢাকনাটা খুলে নেবে, দেখতে পাবে চিজগুলো কিন্তু গলে এসেছে, তার মানে রেডি হয়ে গেছে আমাদের ব্রেড পিৎজা। এইভাবে একে একে বানিয়ে নিলাম টোটাল 6 পিৎজা, বাবা মা আর আমার জন্য। আর এটা হচ্ছে আমার ব্রেড, দেখতেও কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালো। তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে দিও। হ্যালো, তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ঘেমে স্নান করে গেছি, প্রচন্ড গরম একটা, আর খাওয়ারও ঠান্ডা হয়ে যাবে, বেশি কথা বলবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাদের এটা খুব ভালো লাগবে, কারণ কালারফুল সবজি আছে, বাটার আছে, চিজ আছে, যতটা ইচ্ছে তোমার মন পছন্দ মতো চিজ দিয়ে নিতে পারো। আর বড়দের তো ভালো লাগবে অবশ্যই, একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, খাবারটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তোমাদের যেটা বলার আছে, যে যারা এখন অবধি দিঘার ব্লগগুলো আমার দেখোনি, একবার চ্যানেলে গিয়ে দিঘার ব্লগগুলো দেখে এসো, পরপর কিন্তু আমি ব্লগগুলো ছাড়ছি, অনেক ইনফরমেশনও পেয়ে যাবে তোমরা যদি এর মধ্যে কেউ দিঘা যাও, তো একবার দেখে এসো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন দিনে। তো সবাই ভালো দেখো, সুস্থ দেখো, বাই বাই।